হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজ চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদের যে কোনো ফটোতে পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। যে কোনো ফটোকে পাসপোর্ট সাইজ ফটোতে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন খুব সহজেই। আপনার দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনারা কিন্তু করলে কিন্তু সেটা সহজেই পেরে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে পরিণত করার জন্য আপনাকে কিন্তু এই অ্যাপটা ওপেন করতে হবে। এই অ্যাপটা ওপেন করার পরে দেখুন এরকম এই অ্যাপটা কিন্তু খুলবে, কিন্তু সময় নিচ্ছে। এটা সময় নেওয়ার পর এটা কিন্তু খুলে গেল। তো বন্ধুরা, এই অ্যাপটা কিন্তু আপনার দরকার। এই অ্যাপটা কী করে আপনারা ইনস্টল করবেন, কী করে আপনারা মানে কী নাম সেগুলো নাম দেখুন পাসপোর্ট ফটো মেকার। তো এটা কী করে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, আমি এখানে স্টার্ট টাচ করলাম। স্টার্ট টাচ করলে কিন্তু এরপরে কী দিয়েছে, সিলেক্ট টাইপ পাসপোর্ট, ভিসা স্টাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ। তো বন্ধুরা, আমি এখানে পাসপোর্ট সিলেক্ট করবো, কারণ আমি পাসপোর্ট সাইজ নেবো। এখানে ভিসা স্টাম্প সাইজ, প্যান কার্ড এগুলো কিন্তু যদি আপনার দরকার হয় সেগুলো কিন্তু আপনারা এখান থেকে টাচ করতে পারেন। তখন পাসপোর্ট টাচ করলাম, তারপর সিলেক্ট কাউন্ট্রি। সিলেক্ট কাউন্ট্রি, প্রত্যেকটা দেশের কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু আলাদা এর সাইজটা। তো বন্ধুরা, আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করবো, যার যাদের সেটা সিলেক্ট করবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো এরপর আমি সিলেক্ট ফটো টাচ করবো। এখানে টাচ করলাম, সে দুটো অপশান আছে, একটা হচ্ছে ক্যামেরা, একটা গ্যালারি। তো ক্যামেরা যেটা আছে সেটা থেকে আপনি ছবি তুলতে পারেন। এখন সেটা তুলে কিন্তু আপনারা কিন্তু করতে পারেন পাসপোর্ট। গ্যালারিতে যদি আপনার আগে থেকে থাকা থাকে সেই গ্যালারিতে টাচ করলে কিন্তু ছবিটা নিতে পারেন এখান থেকে। তো আমি এখানে গ্যালারিতে টাচ করলাম। গ্যালারিতে টাচ করার পরে দেখুন আমার গ্যালারিটা কিন্তু খুলে গেল। আমার যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু সব আছে এখানে। তো এখান থেকে যে কোনো একটা ফটো আমি সিলেক্ট করবো। তো আমি এখানে এই ছবিটা সিলেক্ট করলাম, এই ছবিটার কারণ একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে। তো বন্ধুরা, এই ছবিটা সিলেক্ট করবেন, একটা অ্যাড আসবে, অ্যাডটা কিন্তু আপনারা কেটে দেবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর দেখুন এই যে আমার ছবিটা কিন্তু এখানে চলে আসলো। তো বন্ধুরা, এই ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো পাসপোর্ট সাইজ সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ নিলে ভালো হয়, কারণ পাসপোর্ট সাইজে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা আর নীল রঙের থাকে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা আমার রিমুভ করা আছে। তো বন্ধুরা, কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আই বাটনে দেবো, সেখানে কিন্তু আই বাটনে ক্লিক টাচ করে কিন্তু আমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারি। তো বন্ধুরা, এটা কিন্তু সিলেক্ট হলো। এরপরে আমি চাইলে রোটেট করতে পারি এখানে, রাইট রোটেট, রাইট লেফট। তো বন্ধুরা, সেটা যদি প্রয়োজন হয় আপনারা করবেন। আমার ছবিটা দেখুন প্রয়োজন নেই, আমারটা এখানে ঠিকই আছে। তো বন্ধুরা, তো আমি এখানে এই ছবিটা এখানে ডান করবো। ডান করে দেওয়ার পর দেখুন এখানে আর একটা অপশন টিল্ট, ছবিটা কিন্তু টিল্ট করতে পারি। এইভাবে দেখুন টিল্ট অ্যাডজাস্ট করে নিতে পারি, সেখানে আমার যদি দরকার হয় ছবিটা টিল্ট করতে পারি। তো আমি এখানে টিল্ট করলাম না, কারণ আমার ছবিটা ঠিক পজিশন আছে। এখানে ডান করে দিলাম, ডান করে দেওয়ার একটা বক্স চলে আসে, বক্সটা একটু বড় করে নিলাম। ওই বক্সটা কিন্তু পাসপোর্ট সাইজের বক্স। তো এই বক্সটা অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু ফটোটা কিন্তু কুরিয়ার করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি কী করলাম, এখানে এখানে ছবিটা দেখুন আমি একটু অ্যাডজাস্ট করে নেবো, কারণ ঘাড় ছবির দু দিকে ঘাড়টা একটু সমান নিয়ে থাকে, তাহলে কিন্তু ছবিটা ভালো থাকে। তো বন্ধুরা, দুটো ঘাড় দুটো। তো বন্ধুরা দেখুন, এইটা আমি সিলেক্ট করলাম। তো এই যে এইভাবে কিন্তু সিলেক্ট করে টার্ন করে দেবো। তো বন্ধুরা, ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেখুন একটু স্কিপ করার পর দেখুন এখানে দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে, মানে ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, চাইলে সাদা, এখন সাদা দেখাচ্ছে বন্ধুরা, কিন্তু এটা কিন্তু সাদা নয়, সাদা, কালো, লাল, নীল, যে কিছু যে কোনো কিছু টাচ করতে হবে। তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম। ব্যাকগ্রাউন্ড টাচ করে ব্যাকগ্রাউন্ড কালার এখানে এখানে দেখুন, এখানে দেখুন কালো করতে পারি, সাদা করতে পারি, নীল। সাধারণত ব্যাকগ্রাউন্ড সাধারণত মানে পাসপোর্টের নীল এবং সাদার মধ্যেই হয়। তো বন্ধুরা, এখানে সাদা টাচ করার পর এখানে ডানে টাচ করতাম, সাদাটা কিন্তু এবার সিলেক্ট হয়ে গেল। সাদাটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটা বর্ডার দিতে পারি। বন্ধুরা, এখানে দেখুন বর্ডার আছে, বর্ডার বর্ডারে আমি টাচ করলাম। বর্ডারটা আমি কালো লাল যে কোনো কিছু দিতে পারি, এখানে কালোটা সিলেক্ট করবো। কালো দিলাম, কালো একটা বর্ডার চলে আসলো। তো বন্ধুরা, আমি চলে লাল দিতে পারি, নীল দিতে পারি, নানা রকম অনেক হলুদ দিতে পারি, যে কোনো কিছু কালার আছে। তো বন্ধুরা, আমি কালোটা সিলেক্ট করলাম, কালোটাই ভালো দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে ডানে টাচ করলাম। ডানে টাচ করার পরে এখানে দেখুন এই ছবিটা আমি কিন্তু এখান থেকে সেভ আছে, সেভ অপশনে কিন্তু এই ছবিটা সেভ করতে পারেন, পাসপোর্ট সাইজে সেভ হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে ফটোগুলো আরও অনেক কপি করবেন, এরপর পেজে অনেকগুলো কপি করবেন, সেটাও কিন্তু করতে পারেন। তো প্রথমে আমি সেভ করি, সেভ করে আপনি দেখাই, সেভ করে জেপিএনজিতে করতে পারি, পিএনজি, ডাব্লিউপিতে কিন্তু করা যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার আমি এখানে জেপিএনজিটাই করবো, জেপিএনজিতে কিন্তু ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেলে। দেখুন
তো এটা অ্যাড আসবে একটা, কিন্তু আপনাদেরকে স্কিপ করতে হবে, কেটে দিতে হবে এখান থেকে। তো বন্ধুরা দেখুন এরকম জেপিজি তে সিলেক্ট হয়ে গেছে একটা হবে। তোমরা আমি চাইছি অনেকগুলো ফটো করবো, ঠিক আছে, ব্যাক করতে চাই। তোমাদের এখানে ফটোগুলো ব্যাক করলাম এখান থেকে আবার। তোমাদের এখানে কপি ওয়েল অপশানটা আছে, কপি ওয়েল অপশানটা আমি টাচ করলাম। তোমাদের এখানে দেখো অনেকগুলো আছে, A7, A6, A5, A4। কিন্তু তোমাদের আমি A4 করবো, তাই A4টা আমাকে টাচ করবো। A4 দেখুন এখানে এখান থেকে যে একটা আলার্ট চিহ্ন আছে, তো বন্ধুরা এর মানে একটা অ্যাড আসবে। অ্যাডটা কিন্তু আমাদের ফুল ওয়াচ করলে কিন্তু এই ফিচারটা পাবেন। তো বন্ধুরা এখানে সেটা করতে পারে, সেটা কিন্তু আমি করবো এখানে। তাছাড়া আপনি A7 করতে পারেন, A6 করতে পারেন, দুটোতে কিন্তু কোনো অ্যাড আসবে না। আর তোমরা আমি A4 করবো, তাই কি করছি আমি এখানে A4 টাচ করলাম। এরপর দেখুন অ্যাডটা কিন্তু আমার পুরো দেখতে হবে, এবং সেই অ্যাডটা দেখলে কিন্তু আপনারা এই ফিচারটা পাবেন। তোমাদের আমি রিলিজ করে দিলাম। তোমাদের একটা দেখার পরে দেখুন, এটা দেখার পরে স্কিপ করার পরে দেখুন এইভাবে চলে এসেছে, অনেকগুলো ছবি কিন্তু চলে এসেছে। দেখুন 20টা ছবি কিন্তু চলে এসেছে। তোমাদের এইখানে কিন্তু প্রিন্ট আউট করতে পারি A4 পেজে। তোমরা এখানে প্রিভিউ করলে আমরা প্রিভিউতে দেখতে পারি, আর এখানে আমি সেভ করে নেবো। এখানে সেভ করলে টাচ করি, ফটো কিন্তু সেভ হয়ে যাবে। JPEG-তে সিলেক্ট করলাম, আমার JPEG-তে কিন্তু ফটোটা কিন্তু সেভ হয়। তোমরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো ফটো কিন্তু আপনারা পাসপোর্ট সাইজ করতে পারেন, একটা সিঙ্গেল করতে পারেন, একাধিক ফটো কিন্তু আপনারা কিন্তু তৈরি করতে পারেন এখান থেকে। তো বন্ধুরা এরপরে আপনাদের দেখাবো যেটা, সেটা হলো এই অ্যাপটা কী করে কিন্তু আপনারা ইনস্টল করবেন। এর জন্য গুগল প্লে স্টোর যেতে হবে। গুগল প্লে স্টোর চলে যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে পাসপোর্ট সাইজ ফটো মেকার। পাসপোর্ট সাইজ ফটো মেকারে আপনি এখানে টাচ করলাম। টাচ করার পরে দেখুন অনেকগুলো অ্যাপ এসছে। তো বন্ধুরা সেই অ্যাপ থেকে বন্ধুরা এই অ্যাপটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। অ্যাপটা লোগোটা আপনারা দেখে নিন, এই অ্যাপটা কিন্তু আমাদের সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর দেখুন এখান থেকে কিন্তু ওখানে ইনস্টল করে দেওয়া, আমার ইনস্টল করাই আছে, তো ইনস্টল করছি না আমি। সেই ইনস্টল কিন্তু এখান থেকে করে নেওয়ার পর এখান থেকে ওপেন করতে পারেন। তো বন্ধুরা এইভাবে অ্যাপটি ইনস্টল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই উপকার আসবে। তো কোথাও যদি কোনো অসুবিধা আমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেটা অবশ্যই সেটা আমি হেল্প করার চেষ্টা করবো। তো চলুন বন্ধু আমাদের ভিডিও হচ্ছে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।